গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট, আজ আমরা ইংলিশ রিডিং প্র্যাকটিস করব আর এর সঙ্গে সঙ্গে বাংলা মানেও জানব। তো চলো ভিডিও শুরু করে দিই। দ্য মাউস, মাউস অর্থ ছোট ইঁদুর, টার্নড বদলে গেল ইনটু আ লায়ন, একটা সিংহে। ওয়ান ডে, একদিন। আ সেজ, এক ঋষি। স দেখল, আ মাউস, একটা ইঁদুর। বিং চেস্ট, চেস্ট অর্থ হচ্ছে তাড়া করা। বাই আ ক্যাট, একটা বিড়ালের দ্বারা, মানে একটা বিড়ালের দ্বারা ইঁদুরটা তাড়িত হচ্ছে বা বিড়াল তাড়া করছে ইঁদুরকে। দ্য সেজ, ঋষি, উইথ হিজ সুপার ন্যাচারাল, সুপার ন্যাচারালের অর্থ অলৌকিক, ঋষি তার অলৌকিক পাওয়ার, শক্তির দ্বারা। মেড হিম, করে দিল তাকে, আ ক্যাট, একটা বিড়াল। টু সেভ হিজ লাইফ, তার জীবন বাঁচাতে। ওয়ান ডে, একদিন। আ ডগ, একটা কুকুর। ওয়াজ চেজিং দিস ক্যাট, এই বিড়ালটার পিছু করতে থাকলো। সো সুতরাং, দ্য সে ঋষি টার্নড হিম, বদলে দিল তাকে ইন্টু আ ডগ, একটা কুকুরে। অ্যানাদার ডে, অন্যদিন। দ্য ডগ, কুকুর, ওয়াজ অ্যাটাকড, মানে আক্রান্ত হলো, বাই আ লায়ন, একটা সিংহের দ্বারা। দ্য সেজ, মানে ঋষিটা, টার্নড, বদলে দিল হিম তাকে ইন্টু আ লায়ন, একটা সিংহে। দ্য ভিলেজার্স, গ্রামবাসী, হু নিউ, যারা জানতো। দ্য লায়ন্স সিক্রেট, মানে সিংহের রহস্য। ইউজ টু লাফ অ্যাট হিম, তার উপরে হাসত। হি ওয়াজ জাস্ট আ সিলি মাউস, সে শুধুমাত্র একটা মূর্খ ইঁদুর। প্রেটেন্ডিং, প্রেটেন্ডিং এর অর্থ তুমি যা না তা হওয়ার চেষ্টা করা, সেটা দেখানো, যেটাকে সোজা কথায় বলা হয় নাটক। টু বি আ লায়ন, সে সিংহ হওয়ার চেষ্টা করছে। দ্য লায়ন থট, সিংহ ভাবলো, হি কুড নেভার স্টপ, সে কখনোই বন্ধ করতে পারবে না। দ্য জোকস, হাসি। আনটিল অ্যান্ড আনলেস, আনটিল মানে যতক্ষণ, অ্যান্ড আনলেস হি কিল দ্য সেজ, যতক্ষণ পর্যন্ত সেই ঋষিকে হত্যা না করবে ততক্ষণ পর্যন্ত কি করবে না, সে হাসির খোরাক বন্ধ করতে পারবে না। আনলেস এর অর্থ যদি, আদারওয়াইজ না, যদি না, ঠিক আছে। সো হি ওয়েন্ট টু কিল দ্য সেজ, সে ঋষিকে হত্যা করতে গেল। বাট, কিন্তু, হোয়েন দ্য সেজ, যখন ঋষি স দেখল দ্যাট দ্য লায়ন, সিংহ, ওয়াজ রেডি, মানে তৈরি টু অ্যাটাক, তাকে আক্রমণ করার জন্য, হি সেড, সে বলল, গো ব্যাক টু ইয়োর অরিজিনাল সেলফ, ফিরে যাও তোমার আসল রূপে। অরিজিনাল সেলফ মানে আসল রূপ। ইউ আর আনগ্রেটফুল, তুমি হও অকৃতজ্ঞ। অ্যান্ড ডোন্ট ডিজার্ভ, এবং তুমি ডিজার্ভ করো না, ডিজার্ভের অর্থ তুমি কোনো কিছু পাওয়ার যোগ্য নও, ডিজার্ভেবল যোগ্য নও। টু বি আ লায়ন, একটা সিংহ হওয়ার তুমি যোগ্য নও। অ্যান্ড সো, এবং সুতরাং, দ্য সিলি লায়ন, মানে মূর্খ লায়ন, সিংহ, টার্নড ব্যাক ইন্টু আ মাউস, বদলে গেল একটা ইঁদুরে। মোরাল, আনগ্রেটফুল পিপল ক্যান নেভার বি হ্যাপি, আনগ্রেটফুল মানে অকৃতজ্ঞ, অকৃতজ্ঞ মানুষ কখনোই ক্যান নেভার বি হ্যাপি, কখনোই সুখী হতে পারে না। আজকের স্টোরি এই পর্যন্তই, পরবর্তীকালে আবার কোনো স্টোরি নিয়ে কথা বলবো, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে।